ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30, আজকে মঙ্গলবার। তো সকালবেলা বুবুনকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি করে দিয়ে এখন একটুখানি বসার সুযোগ পেলাম। আর আজকে দুদিন বাদে রোদ উঠেছে, তাই আমি ছাদে সব তোষক ঠোষক রোদ্দুরে দিয়েছি। এই তোষকটা কালকে বৃষ্টির জলে, কালকে না পরশু দিন বৃষ্টির জলে ভিজে গেছিলো, বালিশ টালিশগুলোকেও সব রোদ্দুরে দিয়ে দিয়েছি। তো চলো দিনটা স্টার্ট করা যাক। সকালবেলা উঠেই মনে হয় যে আমি টাইম মতন বুবুনকে রেডি করে পাঠাতে পারবো কি না, ঠিকঠাক করে খাওয়াতে পারবো কি না, টিফিন গুছিয়ে দিতে মানে আমি আদৌ পারবো কি না। তো তবুও মানে মোটামুটি এক ঘন্টা আধ মধ্যে ওকে ডেকে তুলে রেডি করে খাইয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে মোটামুটি করে দিতে পারি। মানে একটু তাড়াহুড়ো করেই করতে হয়, তো সেই সব গুছিয়ে নিয়ে করতে একটু অসুবিধা লাগে, কিন্তু ঠিক হয়ে যায় টাইম মতন। এখন ছেলের বাবা স্কুলে যাবে, এখনো সাজাগোজো হয়নি, সাজাগোজো করবে। আর আজকে কি আছে স্কুলে? কি ফাদার্স ডে সেলিব্রেশন, কিন্তু ফাদার্স ডে তো হয়ে গেছে কবে, আজকে তার সেলিব্রেশন। তো ফাদার্স ডে মানে রবিবার ছিল, আজকে মঙ্গলবার। আর কি ফাদার্স ডে দিয়ে ফুটবল খেলতে হবে, খেলাবে আর কি কিছু করাবে, কটার থেকে করাবে তা জানি না। তুমি কখন যাবে তাও জানিস না? হায় রে, ঠিক আছে। তো আমি নিচের কাজ বাজ সেরে ওপরে চলে এসেছি, এবার এই বিছানায় তোষক ঠোষক পাতিয়ে বিছানার চাদর ঠাদর সব আমি এখন পাতিয়ে নেবো। পাল্টে খাট ঠাট মুছে নিয়েছি। প্রত্যেকদিন যদি ছোটো ছোটো ক্লিনিং করা যায় 5-10 মিনিটের জন্য, তাহলে আমাদের ঘর অনেকটাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো আমি খাটের চাদরটা পাতিয়ে তোষক ঠোষকগুলো মোটামুটি রোদ্দুরে দিয়ে খাট ঠাটগুলো পরিষ্কার করে নিয়েছি। হাতে কতগুলো বালিশও এখনও রোদ্দুরে দেওয়া, এগুলোকেও পরে কিছুক্ষণ পরে তুলবো, বালিশগুলোকে তুলে তারপর ঘরে এনে আবার ওগুলোকে ওয়াটার পরিয়ে রাখবো। এখন রোদ্দুরে যেতে আমার আর ভালো লাগছে না, তো সেগুলোকেও করতে হবে। মাঝে মাঝে আর কি মাসে এক আধবার দেওয়া পড়ে না, বালিশ ফালিশে একটু গন্ধ গন্ধ লাগে, আর রোদ্দুরে দিলে বেশ বালিশগুলো কোলবালিশগুলো তো শুকিয়ে বলো সমস্ত জিনিসটাই একটা ফ্রেশ লাগে। তাহলে কি কি বানিয়েছিস? ও ব্যাচ, পরে কি করতে হবে, কোথায় যাবি পরে? আর ফুটবল খেলা হয়েছে? হয়নি, কারোর বাবা যায়নি? দারুণ হয়েছে। তুই একা বানিয়েছিস না বানিয়ে দিয়েছে? তুই কতটা করেছিস, তুই কি কি করেছিস সেটা বল। কেটেছিস ওগুলোকে বসে বসে? তাহলে ফালতু জিনিস, ফালতু জিনিস আমার মাথা নেই।
কি হবে এটা, কে করেছে এটা? আমি কিরাম ফালতু জিনিসটা মাথায় লাগিয়ে বসে থাকবি, মালা তোর ইসে হেলমেট এটা করে কি মজা লেগেছে কি লাগেনি? লেগেছে, কত সুন্দর এটা, কত সুন্দর এটা, কিভাবে পরবো শুধু সেফটি পিনটা এভাবে লাগাতে হবে, লাগাতে গেলে পেপার দিলাম লাগিয়ে কিরম লাগছে এবার না, সেফটি পিনটা তো পেছনের দিকেই থাকবে, ওটা সামনের দিকে থাকবে, ও আচ্ছা আচ্ছা করে দিচ্ছি, ফ্রিজটাকে পুরো আম দিয়ে সাজিয়ে দিয়েছি, এখানে আম, এখানে আম, এখানেও আম, সব জায়গায় শুধু আমই আম। আকাশে আজকেও কালো মেঘ, কিন্তু বৃষ্টি হবে কিনা তার বলা যাচ্ছে না। এখানে আমি রাতে তরকারি, কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। বাজে বিকেল 5টা, 5:30, আর বাইরে এক ফোঁটা বৃষ্টি নেই, দুপুরবেলা মেঘ করে আসলো আর কোনো বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হলো না। যে সন্ধ্যের পর বৃষ্টি নামবে তো গাছগুলোতে জল দিতে লাগবে না, কিন্তু দুপুর থেকে মেঘ করলো সবই হলো, কিন্তু বৃষ্টি আর হলো না। তো আমি গাছগুলোতে এখন জল দিয়ে নেব, তারপর বুবুনকে পড়াতেও বসবো। এই যে পার্কে ঘুরতে গেছিল, পার্কে ঘুরে এসছিস কি আসিসনি? আসিসনি পার্কে ঘুরে? আসিসনি? ব্লিউ 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 তাহলে কালকে আর এরপর আর পার্কে নিয়ে যাওয়া যাবে না, তাই তো? তা তুই পার্কে ঘুরলি, কি চললি আমায় বল। একটা গোল গোল বলবো না, বলবো না চড়েছিস, স্লিপ চড়েছিস আর একটা গোল গোল চড়েছিস, তাই তো? ফার্স্টে বলি বলবো না, তারপরে গোল গোল, তারপরে স্লিপ। আমি এখন ঘরে চলে এসেছি গাছে জল দিয়ে, বুবুনকে পড়াতে বসবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যেও। বাই বাই, গুড নাইট, বাই বাই। Bye-bye.